বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে আম্পায়ার হিসেবে আম্পায়ারিং করতে গিয়েছে বাংলাদেশের গর্বিত আম্পায়ার শরফতুল্লাহ সৈকত। এবারের বিশ্বকাপে নিয়ে রয়েছে একের পর এক বিতর্ক। এমন বিতর্কিত বিশ্বকাপে আজকের আফগানিস্তান ইংল্যান্ড ম্যাচে দুর্দান্ত একটি চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে নিজের কর্মদক্ষতা দেখালো আম্পায়ার সৈকত। আজকের আফগানিস্তান ইনিংসের ২৪তম ওভারে তৃতীয় বলের ঘটনা, লিয়াম লিভিংস্টোনের করা বলটি ব্যাট হাতে ঠেকাতে যান আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহীদি, কিন্তু ব্যাটে বলে কানেকশন না হওয়ায় বলটি আঘাত করে হাসমতুল্লাহ শহীদির ব্যাটে। সাথে সাথে এলবিডব্লিউর জন্য জোরালো আবেদন জানায় ইংল্যান্ডের খেলোয়াড়েরা, তবে সে আবেদনকে নাকচ করে দেয় বাংলাদেশের আম্পায়ার সৈকত। ডিসিশন দেখে সাথে সাথে অবাক হয়ে যায় ইংল্যান্ডের সব খেলোয়াড়েরা, তারা দাবি করছিলেন এটি পরিষ্কার আউট। এখানে দেখা যায় বোলার লিভিংস্টোন তো এক পর্যায়ে মাথায় হাত দিয়ে বোঝাতে চাচ্ছেন হয়তো আম্পায়ারের মাথায় কোনো সমস্যা রয়েছে। অতঃপর জস বাটলারকে তিনি রিভিউ নিতে বলেন, জস বাটলার রিভিউ নেন। তখন তৃতীয় আম্পায়ার আউট চেক করে দেখে বলটি স্টাম্পের উপর দিয়ে গিয়েছে, অর্থাৎ বাংলাদেশের আম্পায়ার সৈকতের ডিসিশনই সঠিক ছিল, হাসমতুল্লাহ শহীদি আউট হননি। সাথে সাথে লজ্জায় পড়ে যায় তখন লিভিংস্টোন, আর দানাবাসক প্রান্ত থেকে বাংলাদেশের আম্পায়ারের এমন চমকপ্রদ সিদ্ধান্তের জন্য তারা প্রশংসা করতে থাকে। সত্যি এ বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্তই গর্বের, বিশ্বমঞ্চে এমন সঠিক সিদ্ধান্ত দিচ্ছে বাংলাদেশের একজন গর্বিত আম্পায়ার।